হ্যালো তোমরা সবাই উপস্থিত হয়েছজন হ্যালো শুনতে পাচ্ছ

হ্যারড মডেল যেমন আমরা বলেছি তারপরে প্রত্যেক আবার নিজস্ব মতামত দিয়েছেন হ্যারোর গ্রোথ মডেল উনি ওনার প্রেক্ষাপটে নাইক এস একটা প্রবলেম রয়েছে ডোমার্স গ্রোথ মডেল ইত্যাদি তাহলে আমরা ক্লাসটা শুরু করলাম হ্যাঁ আমাদের কনটেস্ট এ কি আসছে হ্যারড গ্রোথ মডেল নাইক প্রবলেম বা রেজরেস্ট প্রবলেম যদিও তোমাদের এগুলো আগেই পড়ে এসেছো তোর পরেও ওইখানে যদি প্রত্যেকটা আলাদা করে পড়তে হবে

মধ্যে মূলধন বাড়াতে হবে মূলধন এর সাথে উৎপাদন 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 শক্তির ক্ষমতা বাড়াতে হবে তাহলে আমরা প্রত্যেকটা আলাদা করে যেহেতু সবাই দুজনই আলাদা করে তাদের বক্তব্য রেখেছে খেয়াল করো উন্নত দেশে পূর্ণ নিয়োগ স্তরে হ্যারোড গ্রোথ মডেল মানে হ্যারোডের প্রবৃদ্ধি মডেল আমরা যেমন পূর্ববর্তী পড়েছি হ্যারোড ডোমার মডেল একত্রে এবং খেয়াল রাখবা প্রত্যেকটা আলাদা করে কোশ্চেন আসে উন্নত দেশে পূর্ণ নিয়োগ স্তরের ভারসাম্য প্রবৃদ্ধির হার কিভাবে বজায় রাখতে হবে আমরা জানি হ্যারোড এবং ডোমার উন্নত দেশের কথা বলেছেন পূর্ণ স্তরের কথা বলেছেন এবং ভারসাম্য প্রবৃদ্ধির হার কিন্তু এটা বজায় রাখাটা ক্ষেত্রে ওনারা বিভিন্ন বক্তব্য দিয়েছেন নিজস্বতায় এর মধ্যে হ্যারোড আলাদা করে দিয়েছেন ডোমার আলাদা করে দিয়েছেন হ্যারোড তার মডেলে কি তিন ধরনের প্রবৃদ্ধির কথা বলেন এক number কি actual growth rate warranted growth rate আর একটা হলো ন্যাচারাল growth rate বাংলা হলো প্রকৃত প্রবৃদ্ধির হার অভিষ্ট কাম্য বা কাম্য প্রবৃদ্ধির হার তৃতীয় হলো স্বাভাবিক ন্যাচারাল growth প্রকৃত প্রবৃদ্ধির হার কি যে একটা দেশের সকল মানব সম্পদ আর অমানব সম্পদ ব্যবহার করে একটা নির্দিষ্ট সময়ে যে হারে জাতীয় বৃদ্ধি পায় তাকে প্রকৃত প্রবৃদ্ধির হার বলে আমরা খুব সহজে আগেও পড়েছি জাতীয় বলি বলি প্রকৃত সময়ের কথা বলেছে যে যদি আমরা বলি দুই হাজার উনিশে একশো বিলিয়ন ডলার জাতীয় আয় আর দুই হাজার বিশ পরবর্তী বছরে তোমার একশো দশ বিলিয়ন ডলার তখন এটাকে সূত্রের মধ্যে ফেলে তুমি প্রকৃত প্রবৃদ্ধি হার দশ পেলে তাহলে প্রবৃদ্ধি হারের সাথে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির কথাটাও নিয়ে উল্লেখ করেছে একটা বলেছে প্রকৃত প্রবৃদ্ধির হার বা অ্যাকচুয়াল গ্রোথ রেট যেটাকে আমরা জিডব্লিউ জিএ বলি যেটাকে আমরা জিএ বলি এটা কিসের উপর নির্ভর করে গড় সঞ্চয় প্রবণতা বা সঞ্চয় সহ এভারেজ প্রপেনসিটি টু সেভিং অর সেভিং পজিশন এন্ড ক্যাপিটাল আউটপুট রেশিও হ্যারোড এর মতে কি বলেছে প্রকৃত প্রকৃতির হার দুটো বিষয়ের নির্ভর করে একটা হল এভারেস্ট প্রোফেন্সি কনজিও সরি সেভিং এটাকে আমরা স্মল বলছি আর একটা হল মূলধন উৎপাদন অনুপাত ঠিক আছে প্রকৃত প্রবৃদ্ধির হার সঞ্চয় প্রবণতা আর মূলধন উৎপাদন অনুপাতে উপর যেহেতু নির্ভর করে এটা একটা সমীকরণের সাহায্যে দেখাচ্ছে যে এটাকে বেসিক ইকোয়েশন বলা হয় হ্যারোড মডেল যেটাকে বলা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভি দিয়ে আমরা ভি ইকুয়াল টু সি দুটো এখানে বলে দিয়েছে ভি ইকুয়াল টু সি ভি মানে মূলধন উৎপাদন অনুপাত বা ক্যাপিটাল আউটপুট রেশিও বা যে সি ক্যাপিটাল আউটপুট রেশিও বলে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে জি ভি হলো স্মল এস আবার জি সি হলো দুটোতে যদি আমরা দেখতে পাচ্ছি এখানে ভি ইকুয়াল টু সি এখন আমরা দেখি জি প্রকৃত অ্যাকচুয়াল গ্রোথ রেট যেহেতু বলে এর জন্য জি এর সাথে ক্যাপিটাল এটা লিখে দিয়েছে জি এ 20 কি ডেল ওয়াই বাই ওয়াই ডেল ওয়াই বাই ওয়াই হ্যালো হ্যাঁ একটু সাউন্ড হচ্ছে তোমরা সাউন্ডটা একটু থামাও ডেল ওয়াই বাই ওয়াই ভি ইকুয়াল টু সি সি ইকুয়াল টু ভি ডেল কে বাই ডেল ওয়াই এখানে হবে ডেল কে বাই মানে মূলধন উৎপাদন অনুপাত আমরা কি আয়ের পরিবর্তনে ক্যাপিটালের পরিবর্তন

তাহলে এখানে আমরা একটু দেখবো সমীকরণটা আমরা লিখি প্রকৃত হারে প্রকৃত সঞ্চয় আর প্রকৃত বিনিয়োগ কি হতে হবে সঞ্চয় হতে হবে দেখো দুই নাম্বার সমীকরণটা ইনভেস্টমেন্ট টু সেভিং তাহলে বের করেছি স্মল এখন জি ভি সমান আমরা কি লিখেছিলাম সেটা এখানে আমরা দেখি ডেল ওয়াই বাই ওয়াই ইন্টু ডেল কে বাই ডেল ওয়াই তাই না ইকুয়াল টু এস বাই ওয়াই খেয়াল করে যে এখান থেকে আমরা এটা নিয়ে এসেছি জি এই যে কে বাই ডেল ওয়াই ইনটু ডেল ওয়াই বাই আর এস ডি এস বাই ওয়াই জি সমান সমান তুমি কি পেয়েছিলে জি গড় জি ডেল ওয়াই বাই ওয়াই আর এখানে জি সমান পেয়েছো ডেল কে বাই ডেল ওয়াই এই দুটো মিলেই এখানে আমরা পেলাম এইগুলি দেখো এখানে ওয়াই ওয়াই কেটে গেল ডেল ওয়াই ডেল ওয়াই আর এখানে ডেল কে বাই ওয়াই আর ইকুয়াল টু এস বাই ওয়াই আবার এখানে দেখো ডেল কে সমান সমান আই মানে অফ ক্যাপিটাল সমান সমান ইনভেস্টমেন্ট মানে তুমি যে ক্যাপিটাল মূলধন গঠন করেছো বা এটা বিনিয়োগ করেছো এটা সমান তাহলে আই বাই ওয়াই এভাবে এখানে দেখতে পাচ্ছি দুই পাশে যদি তুমি করো তাহলে এখানে চলে গেলে হবে দুই নাম্বার সমীকরণ তাহলে এখন এখানে কি প্রকৃত সঞ্চয় প্রকৃত বিনিয়োগ পরস্পর সমান হয়ে গেল হতে হবে আর কি এবার আমরা দেখি এক নং সমীকরণ আলোকে এখানে দুটো সিদ্ধান্তে উপনীত হয়েছে আহ মানে অবশ্যই এটা কি গড় সঞ্চয় প্রবণতা মানে স্মল এস বাড়লে প্রকৃত প্রবৃদ্ধির হার বৃদ্ধি পাবে আবার দেখো স্মল এস মানে গড় সঞ্চয় প্রবণতা স্থির থেকে ভি ইকুয়াল টু সি বাড়লে প্রকৃত প্রবৃদ্ধির হার actual growth rate বৃদ্ধি পাবে খেয়াল করো এই মানে এটা হলো আমরা এক নম্বর সমীকরণ থেকে এই সিদ্ধান্তে আসলো তাহলে যেহেতু প্রাথমিক শর্তটাই কি ছিল প্রথম দিকে আমাদের অনুমতি শর্তে সঞ্চয় প্রবণতা স্থির থাকে তাই মূলধন উৎপাদন অনুপাতকে কি করতে হবে তোমার কমাতে হবে V কমাতে হলে ভি কমাতে কমাতে হলে উৎপাদন বাড়াতে হবে মানে ভি কমিয়ে তোমাকে উৎপাদন বাড়াতে হবে উৎপাদন বাড়াতে হলে নিট বিনিয়োগ বাড়াতে হবে অর্থাৎ নিট বিনিয়োগ বাড়িয়ে উৎপাদন আয় নিয়োগ বাড়লে পূর্ণ নিয়োগ স্তরে প্রকৃত ভারসাম্য অর্জিত হবে এটা একচুয়াল গ্রোত্রে ঢ্যারোডের মতে এরপরে চলে যাচ্ছি আমরা কাম্য প্রবৃদ্ধির হার ওয়ারেন্টেড গ্রোথ রেট যেটাকে অর্থনীতি কি বলে অর্থনীতি পূর্ণ নিয়োগ স্তরের আয় বজায় রাখার জন্য পূর্ণ নিয়োগ স্তরের আয় বজায় রাখার জন্য যে হারে প্রবৃদ্ধি অর্জনের প্রত্যাশা করা হয় তাকেই কাম্য প্রবৃদ্ধির হার কাম্য বা অভিষ্ট দেশনীতির যে 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 অবস্থাকে প্রবৃদ্ধির হার অর্জনের প্রত্যাশা করেন সেটাই হলো কাম্য প্রবৃদ্ধির হার সহজ কথায় যে হারে প্রবৃদ্ধি অর্জিত হলে সহজ কথা মানে অর্থাৎ যে হারে প্রবৃদ্ধি অর্জিত হলে পূর্ণ নিয়োগ বজায় থাকবে পূর্ণ নিয়োগ তো তোমরা সবাই জানো পূর্ণ নিয়োগ হলো কি ফুল এমপ্লয়মেন্ট লেভেল কখন অর্জিত হয় যখন স্বাভাবিক বেকারত্ব just simply four বা five থাকে আর সবাই কাজ করে করার সুযোগ পায় কেউ বেকার থাকে না দুই বা চার থাকতে পারে শতকরা সেক্ষেত্রে পূর্ণ নিয়োগ অর্জন আমরা বলি আমরা সবসময় পূর্ণ নিয়োগ নিয়ে ম্যাক্রো ইকোনমিক্সে বারবার বলেছি তোমরা এটা খেয়াল রাখবা যে পূর্ণ নিয়োগ অর্জন হলে সেক্ষেত্রে তোমার এই কি হবে কাম্য প্রবৃদ্ধির হার মানে যেটা তুমি প্রত্যাশা করেছ মানে আমরা প্রত্যাশা একটি দেশ প্রত্যাশা করে একটি দেশে বেকারত্ব থাকবে না মুদ্রাস্ফীতি কম থাকবে ভারসাম্য এইটাই তাহলে আমরা এখানে হ্যারোডোমার এটা জি ডাব্লিউ দিয়ে অভিষ্ট প্রবৃদ্ধির হারকে আমরা দেখাচ্ছি এটাকে আবার কি এটার আরেকটা নামও দিয়েছেন কাঙ্ক্ষিত উন্নয়ন হার মানে প্রবৃদ্ধি অভিষ্ট প্রবৃদ্ধির হারে কি বিনিয়োগকারীদের ভারসাম্য অর্জিত হয় বলে বিনিয়োগকারী কি অভিষ্ট এই যে এই কাম্য প্রবৃদ্ধির হারে বিনিয়োগকারীরা সর্বোচ্চ মুনাফা অর্জন করে এবং এখানে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান সমান হয় আর কি উৎপাদন কমানো বা বাড়ানোর কোনো প্রবণতা থাকে না তাহলে অভিষ্ট প্রবৃদ্ধির হার কি আমরা সেই সমীকরণ আকারে কি লিখতে পারি GWP into GR ইকুয়াল টু এস আবার gws/cr তিন নাম্বার সমীকরণ আমরা দেখি gw তো আমরা জানি কাম্য অগ্রগতি হার ডেল y/y আর cr কাম্য মূলধন অনুপাত ডেল k/ডেল y আর স্মল s হলো সঞ্চয় ප්‍රගොෂন প্রবণতা শুধু সঞ্চয় প্রবণতা লিখেছে কিন্তু এখানে তোমরা লিখে নিও গর্ভ সঞ্চয় প্রবণতা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সঞ্চয় সহগ মূলধন উৎপাদনের অনুপাত দ্বারা ভাগ করলে সঞ্চয় মানে গড় সঞ্চয় মানে সঞ্চয় প্রবণতাটাকে যদি তুমি মূলধন উৎপাদন অনুপাত দ্বারা ডেলকে বাই ডেল ওয়াই দ্বারা ভাগ করো তবে সেখানে তুমি কাম্য গ্রোথ পাবে হ্যাঁ এর এখন তিন নম্বর সমীকরণটা দেখো তাহলে কাম্য জি ডাবলু ইকুয়াল টু এস বাই সি আর তাহলে এই কাম্যর অভিষ্ট ওয়ারেন্টেড গ্রোথ রেট পেতে হলে তোমাকে কি সমীকরণে অর্থ আমরা কি পেলাম এক হলো সঞ্চয় প্রবণতা মানে গড় সঞ্চয় প্রবণতাটা স্থির থাকলে সিট থেকে মূলধন উৎপাদন অনুপাত কি সি আর কমলে জি ডাব্লিউ বাড়বে তাহলে মূলধন উৎপাদন অনুপাত যদি কমে যায় তাহলে জি ডাব্লিউ বাড়ে আর সি আর বাড়লে মানে মূলধন উৎপাদন অনুপাত যদি বেড়ে যায় তাহলে জি গ্রোথ ওয়ারেন্টেড গ্রোথ রেট কমে দ্বিতীয়টা ক্ষেত্রে আমরা দেখি যদি এখানে মূলধন উৎপাদন অনুপাত যেটাকে সিআর স্থির থাক থেকে সঞ্চয় প্রবণতা বাড়লে জি ডাব্লিউ সঞ্চয় সঞ্চয় প্রবণতা বাড়লে জি ডাব্লিউ বাড়ে সঞ্চয় প্রবণতা কমলে জি কমে যায় তাহলে আমরা পরবর্তীতে দেখি হ্যারোডের মতে কি তাহলে আমরা সামগ্রিক ভাবে দেখতে পাচ্ছি যে এখানে স্কিটি গ্রোথ রেট হবে আহ অর্থনীতি একটি প্রবৃদ্ধির পথে হাঁটতে থাকবে অর্থ সমস্ত মূলধন মজুদ যুধ পরিপূর্ণ ব্যবহৃত হয় বিনিয়োগকারী সর্বোচ্চ মুনাফা স্তরে পরিণত হয় এবং অবশিষ্ট প্রবৃদ্ধির হারকে স্বয়ংক্রিয়ভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আহ প্রবৃতির হার বলে মানে স্বয়ংক্রিয়ভাবে এটা অর্জিত হয় তাহলে এখানে তোমার আহ মূলধন উৎপাদন যেমন সঞ্চয় প্রবণতা ও বাড়লে প্রবৃদ্ধি বাড়বে তাহলে কি এখানে সঞ্চয় বাড়লে কি হয় আমরা জানি সঞ্চয় প্রবণতা বাড়লে মূলধন গঠন বাড়ে না বিনিয়োগ বাড়ে বিনিয়োগ বাড়লে অতিরিক্ত উৎপাদন ক্ষমতা সৃষ্টি হয় সঞ্চয় প্রবণতা বাড়লে মূলধন গঠন বাড়ে যেহেতু সঞ্চয় কোথায় আমরা ব্যাংকে রাখি ব্যাংক বিভিন্ন খাতে আবার বিনিয়োগ সবাইকে ঋণ দেয় ঋণের মাধ্যমে প্রত্যেকের আবার মূলধন গঠন করে এবং বিনিয়োগ ক্রমান্বয়ে বাড়তেই থাকে এইভাবে উৎপাদনের ক্ষমতাও বাড়তে থাকে আর কি সামগ্রিক ভাবে তখন আয় বৃদ্ধি পেতে থাকে আয় বৃদ্ধি পেলে সঞ্চয় প্রবণতা আরও বাড়ে আবার আয় যখন বাড়বে মানুষের আয়ের সাথে সাথে সঞ্চয় প্রবণতা বাড়বে মূলধন গঠন বাড়বে বিনিয়োগ বাড়বে মানে এটা একটা প্রসেস চলতে থাকবে এবং এটা সরল পথে সরল রৈখিক প্রবৃদ্ধির পথে যেটা আমাকে বলছি স্টিডি গ্রোথ রেটে বা গোল্ডেন পাথ হিসেবে যেটা বলা হয়েছে এই ধরনের পথে পন্থায় অতিক্রম করতে থাকে এবং স্বয়ংক্রিয়ভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার এটাকে বলা হয় আরেকটা কথা বলেছেন হ্যারন যে উন্নত দেশ নিয়োগ পূর্ণ নিয়োগজনিত প্রবৃদ্ধির হার বজায় রাখার জন্য হারন যে উন্নত দেশ সময় পূর্ণ নিয়োগজনিত প্রবৃদ্ধির হার পূর্ণ নিয়োগজনিত ভারসাম্য হার এটা মাথায় মনে রাখবা বজায় রাখার জন্য প্রকৃত প্রবৃদ্ধির হার কি জিয়ে একটু আগে আমরা যেটা বলেছি জি এল গ্রোথ রেট বাই ভি এটা कैपिटल v লিখেছে স্মল v এবং অবिष्ट প্রবৃদ্ধি হয় gw কে s/cr পরস্পর সমান হতে হবে অর্থাৎ কি ভারসাম্য অবস্থায় ga gw হতে হবে অর্থাৎ ভারসাম্য অবস্থায় অ্যাকচুয়াল গ্রোথ রেট সমান সমান ওয়্যারেন্টেড গ্রোথ রেট হতে হবে তাহলে আমরা এখানে একটু দেখি যদি এরকম হয় এটা পূর্ণনিয়ম ভারসাম্য জনিত অবস্থা আর যদি এটা না হয় তাহলে কেমন হবে যদি অ্যাকচুয়াল গ্রোথ রেট সাম্য বা ওয়ারেন্টেড গ্রোথ রেট চেয়ে বেশি হয় তাহলে অর্থনীতিতে কি হবে চরম মুদ্রাস্ফীতি দেখা দিবে একটু খেয়াল করো যদি ভারসাম্য অবস্থায় কি হবে পূর্ণ নিয়োগ জনিত ভারসাম্য অবস্থায় জি এ কিন্তু যদি এটাকে এটা না হয় এই ভারসাম্য অবস্থা যদি না থাকে অর্থাৎ অ্যাকচুয়াল গ্রোথ রেট যদি ওয়ারেন্টেড গ্রোথ রেট চেয়ে বেশি হয় তবে কি অর্থনৈতিকই হবে চরম মুদ্রাস্ফিলি দেখা দিবে আর যদি এটা লেস দ্যান হয় জি অ্যাকচুয়াল গ্রোথ রেট বাই অ্যাকচুয়াল কোয়ারেন্টটিটির চেয়ে যদি কম হয় স্বাভাবিক তোmathbb দেখা তাহলে কি অর্থনীতিতে চরম মন্দাবস্থা দেখা রাত এটা আমরা প্রথম থেকে দেখেছি যদি বার্ষাম অবস্থাটিকে এটা নড়ে নড়ে চলে যায় তাহলে সেখানে চরম মুদ্রাস্ফিলি না চরম মন্দাবস্থা বা বেকারত্ব দেখা দিবে তাহলে কি উনি বলেছেন এখানে হ্যার বলেছেন যে সামষ্টিক অর্থনীতি মেলা প্রণয়ন করতে সামষ্টিক অর্থনীতিতে নীতি নির্ধারকদের এমন ভাবে ভারসাম্য দেখতে হবে যে জি এ টু ডাব্লিউ যেন হয় এরপরে আমরা চলে যাই স্বাভাবিক আর প্রাকৃতিক প্রবৃদ্ধির হার যেটা ন্যাচারাল গ্রোথ অ্যাকচুয়ালটা হলো প্রকৃত আর এটা হলো স্বাভাবিক এখানে এমন একটা প্রবৃদ্ধির হার হবে যখন মানব সম্পদ হিউম্যান রিসোর্স ন্যাচারাল ন্যাচারাল রিসোর্স তারপর কি মাইন মানে সম্পদ ক্যাপিটাল যেটা কৌশল এবং প্রযুক্তি টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি ইত্যাদি সব মিলিয়ে যদি সাথে সামঞ্জস্য রেখে সবগুলির সাথে সামঞ্জস্য রেখে যখন একটা জাতীয় বৃদ্ধি পায় বা যে প্রবৃদ্ধির হার অর্জিত হয় তাকে স্বাভাবিক প্রবৃদ্ধির হার বলে তাহলে স্বাভাবিক প্রবৃদ্ধির হার হলো মানব সম্পদ খনিজ সম্পদ প্রাকৃতিক সম্পদ মূলধন মজুদ কারিগরি টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি ইত্যাদি সব মিলিয়ে যখন একটা দেশে সাথে সামঞ্জস্য রেখে যখন একটা দেশের জাতীয় আয় বেড়ে যায় তখন আমরা সেটাকে স্বাভাবিক বা ন্যাচারাল গ্রোথ রেট বলতে পারি এখানে এটাকে জিএন হিসেবে আমরা দেখছি জি তাহলে দেখো এখানে মৌলিক কাঠামো সাথে মৌলিক কাঠামো বলতে আমরা জানি ইনফ্রাস্ট্রাকচার বেসিক ইনফ্রাস্ট্রাকচার গুলো তো এগুলোই না যে মান মানব সম্পদের উন্নয়ন তারপর হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট তারপর ন্যাচারাল রিসোর্স ডেভেলপমেন্ট তারপর খনিজ সম্পদের ডেভেলপমেন্ট মূলধন মজুদ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট সব মিলিয়ে মৌলিক কাঠামো অর্থনৈতিক মৌলিক কাঠামো ডেভেলপমেন্ট যদি হয় এবং সাথে সামঞ্জস্যপূর্ণ প্রবৃদ্ধির হার যদি হয় তখন সেটাকে আমরা স্বাভাবিক প্রবৃদ্ধির হার বললি বা আচ্ছা হ্যারোড বলেছেন আর কি আমরাও তার সাথে একমত হয়ে আর কি হ্যার বলেছেন অধ্যাপক হ্যারড পূর্ণ নিয়োগজনিত ভারসাম্য প্রকৃতির পদ বজায় রাখার জন্য তাহলে আমরা এখানে তিনটা বিষয় পড়লাম তাই না একটা হলো আহ কি

এবং যদি এর মধ্যে জিএন গ্যাটার দেন জি হয় তাহলে অর্থনীতি চরম মুদ্রাস্ফীতি আবার তাহলে অর্থনীতি কি হবে মন্দ অবস্থা হবে সেক্ষেত্রে তাহলে কি দীর্ঘ মেয়াদে অর্থনীতিতে দীর্ঘমেয়াদী পূর্ণ নিয়োগ বজায় রাখার জন্য জি এ সমান সমান জি ডাব্লিউ জি এন টা মাথায় রাখতে হবে এটা তিনটাই সমান হতে হবে তাহলে আমরা কি Harrod এর মতে যেটা বুঝলাম তিনটা বিষয় তিনটা বিষয় সমান হতে হবে তবেই সেটা Harrod Harrod এর Harrod growth হবে তিনটা বিষয় ভালো করে করে economically তোমরা এটা সুন্দর করে mathematically দেখিয়ে দেখাবে এখন এই Harrod ক্ষেত্রে একটা প্রবলেমের কথা আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাচ্ছি নাইফেস প্রবলেম অনেকে রেজোরেস প্রবলেম সব বলে এটাকে নাইফেস সুরির প্রান্তভাগ সমস্যা তাই না এটা মনে হয় সবাই পারো কারণ এখানে আমরা যখন গোল্ডেন পাত অর্জন করতে চাই এখানে হ্যারোডের যে ভারসাম্য অবস্থা এই ভারসাম্য অবস্থাকে অর্থনীতিবিদরা বলছেন এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা অবস্থা শরীর প্রান্ত ভাগ কেন কথাটা বলেছে শরীর প্রান্ত ভাগ খুবই অত্যন্ত ধারালো শুরু থাকে এখন এখানে এটার উপর কোনো বস্তু বা কিছু রাখলে এটা নড়াচড়া বা ঝাঁকুনি থেকেই স্থানচুতি মানে পরে যেতে পারে তাহলে কি দেখো এই নরবরে ভারসাম্য অবস্থাকে সুই ধার সুর প্রান্ত ভাগে সমস্যা বলা হয়

তোমার মন দা এমন খারাপ অবস্থা হবে যে তোমার ঝুঁকি হয়ে যাবে উন্নত উন্নত মানে পূর্ণ নিয়োগ স্তর দীর্ঘ মেয়াদে রক্ষা করতে গেলে ভারসাম্য নিয়োগ স্তর তখন সেই ভারসাম্য অবস্থা থেকে কি হবে এটা সরে যাবে তাই হ্যারন বর্ণিত ভারসাম্য অবস্থাকে কি বলা হচ্ছে নাইফেস প্রবলেমের সাথে তুলনা করা হচ্ছে কি হ্যারন বর্ণিত ভারসাম্য অবস্থাকে আমরা কিসের সাথে সুরির প্রান্ত ভাগ সমস্যার সাথে তুলনা করছি এখন এখানে একটু আর একটু ব্যাখ্যা দিয়ে আমরা জি এ কয়েক জি ডাব্লিউ হলে দীর্ঘমেয়াদি বলতে চাচ্ছে যে জি এ জি ডাব্লিউ হলে এক জায়গায় বলেছে অর্থনীতি দীর্ঘমেয়াদী পূর্ণ নিয়োগ অবস্থায় বা সবজায় থাকবে আর কিন্তু সামষ্টিক চলক সময় যে কোনোটির পরিবর্তন GA বা GW এর মধ্যে সর্বদা সমতা নাও থাকতে পারে সামষ্টিক অর্থনৈতিক চলক এখানে আমরা বেকারত্ব বলতে পারি তোমার জাতীয় আয় বলতে পারি সামষ্টিক অর্থনৈতিক যা আছে মুদ্রার দাম স্তর বলতে পারি যেটা পরিবর্তন হলো কি হবে তোমার এ জি এর মধ্যে সমতা থাকবে না তাহলে কি হবে কখনো কম হবে কখনো বেশি হবে এবং কখনো চড়া মুদ্রাস্ফীতি দেখা দিবে কখনো চড়া মন্দা দেখা দিবে সহজ কথায় আমরা বলতে পারি জিডাব্লিউ হতে জি এ বেশি কিংবা কম হলে মুদ্রাস্ফীতি মন্দা দেখা দিবে তাই না অর্থনীতিতে তাহলে আমরা লাস্ট অফ অল আমরা বলতে যাচ্ছি এই আইফেস প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট তোমাদের শর্ট কোশ্চেন বেশ আসে তোমরা এটা খুব ভালো করে পড়বে পূর্ণ নিয়োগ জনিত ভারসাম্য হচ্ছে মূলত শরীর প্রান্তভাগের ভাগের অবস্থিত একটি ভারসাম্য যা সামান্য নড়াচড়ায় বিঘ্নিত হয়ে যাবে এর জন্য হেরোডের ভারসাম্যকে শরীর প্রান্ত সমস্যা হিসেবে আখ্যায়িত করেছেন পরবর্তী স্লাইডে আমরা একটু দেখি এটা কিভাবে দেখিয়েছে চিত্রের সাহায্যে একটু দেখিয়েছে যে চরম মুদ্রাস্ফীতি বা চরম মন্দাবস্থা কি রকম হতে পারে দেখো চিত্রের সাহায্যে আমরা একটু ব্যাখ্যা দিই দেখো এখানে চিত্রটা কি দেখিয়েছে ও এন দিয়ে আমাদের এখানে গ্রোথ রেটটা দেখাচ্ছে যেটাকে সুরির প্রান্ত সমস্যার সাথে তুলনা করতে চাচ্ছে প্রান্ত সমস্যা এখন তুমি ধরো এই বিন্দুতে এখানে এস দিয়েছে এখানে এইচ এস এবং এই অবস্থা হলে তোমার একটা ভারসাম্য অবস্থায় থাকবে এইচ বিন্দুতে তোমার কি হবে এইচ বিন্দুতে ভারসাম্য ও এনটাকে ও এন রশ্মিটাকে কি বলেছে খুব দার প্রবৃদ্ধির পথ মানে এটা এমন একটা পথ যে এখানে এইচ বিন্দুতে ভারসাম্য আছে কিন্তু এইচ বিন্দু থেকে যদি হঠাৎ করে দেখা যায় যে এটা যদি এইচ আর এর দিকে যায় আবার এইচ কিউ এর দিকে যায় তাহলে কি ঠিক এইচ আর এর দিকে গেলে তোমার এইচ বিন্দুর পর যদি অর্থনীতি এই পথ থেকে এইচ বিচ্যুত হয়ে এইচ বিন্দু থেকে যদি বিচ্যুত হয়ে এইচ আর এর দিকে যায় অথবা এইচ কিউর দিকে যায় তাহলে কি হবে এই ভারসাম্যটা থাকবে না এবং এটাই এটাই হলো শুরুর প্রান্ত সমস্যা তুমি বলতে চাচ্ছ এখানে পূর্ণ নিয়োগ ভাষা মর্জিত হয়েছে হ্যারড এর মতে কিন্তু কোন কারণে এইচ এর পথে অর্থনীতি অগ্রসর হলে এইচ এর পথে অর্থনীতি অগ্রসর হলে তোমার কি হবে জি ডাব্লিউ দেন জি হবে যে এইচ এর পথে খেয়াল করো যে এখানে যে ভূমি অক্ষের সমান্তরাল ভাবে এইচ আর পথে যদি অতিক্রম হয় তাহলে কি ওয়ারেন্ট এর কাম্য প্রবৃদ্ধির হার কি হবে ন্যাচারাল গ্রোথ রেটের চেয়ে বেশি হবে আর তখন কি হবে মন্দাবস্থা হবে আর যদি এইচ কিউ দিকে যায় তাহলে এখানে বলতে চাচ্ছে যে এখানে জি টা GNA কোন চেয়ে কম থাকবে আর এই অবস্থায় কি মুদ্রাস্ফীতি উপরের দিকে খেয়াল করে এই স্কুল দিয়ে গেলে মুদ্রাস্ফীতি হবে আর এই চারের দিকে গেলে মন্দ অবস্থা হবে তাহলে কি এই অবস্থা এক্ষেত্রে অর্থনীতি কি যদি ক্রমান্বয়ে এরকম হতে থাকে তাহলে অর্থনীতিতে অর্থনীতিতে কি খুব একটা খারাপ পরিস্থিতি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে তাই না সামষ্টিক অর্থনীতি ম্যাক্রো ইকোনমিক্সে ভারসাম্যের অসমতা দেখা দিবে এখন ইকোনমিক্সে অস্থিতিশীল ইনস্টাবিলিটি বা সিচুয়েশনটা ভালো থাকবে না তাহলে আমরা বলতে চাচ্ছি এখানে অর্থনীতিতে কি হবে ওএন পথ থেকে ও এন পথ থেকে যদি অর্থনীতি কোনোমতে বিচ্যুত হলে যে অব্যহত মন্দা বা মুদ্রাস্ফীতি দেখা দেয় তখন তাকে বলা হয় সুহীর প্রান্ত ভাগের সমস্যা তাহলে আমরা সুদীপ প্রান্ত ভাগ সমস্যাটা বুঝতে পারলাম এটা এমন হ্যারোড হ্যারোড গ্রোথ মডেলটাকে বলা হচ্ছে যে সুদীপ প্রান্ত ভাগে আছে যদি সামষ্টিক অর্থনীতি চলকগুলির মধ্যে পরিবর্তন দেখা দেয় তাহলে এখানে তোমার কি ওই চুরির প্রান্ত ভাগে থাকার কারণে এটা বিচ্যুত হয়ে যেতে পারে পড়ে যেতে পারে বা অবস্থা সৃষ্টি এমন অবস্থা সৃষ্টি হবে চরম মন্দাবস্থা চরম মুদ্রাস্ফীতি আর সেই পরিস্থিতিতে পূর্ণনিয়োগ ভারসাম্য তোমার বিনষ্ট হবে ব্যাহত হবে আর এই সমস্যাটা কি এম আমাদের অর্থনীতিতে গ্রোথ মডেলের অর্থনীতিতে এই সমস্যাটা কি ক্ষুদ্র প্রান্ত ভাগ সমস্যা চিত্রের সাহায্যে আমরা দেখালাম তারপর আমরা চলে যাচ্ছি এটা আলাদা আমরা ইনস্টেবিলিটি বা নাইফেস प्रॉब्लम्स ইন হেরর গ্রোথ মডেলে আবার আরেকটু দুটো চিত্রের সাহায্যে আমরা তো দেখাচ্ছি মানে আমরা ওইটার সামঞ্জস্য ওইটার সাথে মিল রেখে এটা বলছি যে বলছে যে শ্রম বা প্রাকৃতিক সম্পদের অর্থনীতি কি দীর্ঘসময়ে কে তোমার ভাষ্যমতে থাকবে থাকবে না শ্রম বা প্রাকৃতিক সম্পদের আমাদের সীমাবদ্ধতা রয়েছে যে কোন দেশে লেবার এবং ন্যাচারাল রিসোর্সের কি লিমিটেশনস রয়েছে তাই না এবং সেটা লিমিটেশনসের কারণে কি দীর্ঘ মেয়াদের সর্বোচ্চ বৃদ্ধির হার কি অনেক সময় অব্যাহত থাকতে হতে পারে যার ফলে পূর্ণনিয়ক স্তর যেটা আমাদের বলছে হ্যারোড বলেছেন যে জি এ জি ডাব্লিউ জি ইকুয়াল টু এটা নিয়ক স্তর অব্যাহত প্রবৃত্তি মানে ওটা অর্জন করতে থাকে কিন্তু সেটা যদি তুমি অব্যাহত রাখতে চাও সেই প্রবৃত্তি শর্তটা থেকে যদি কি হয় দেখো এক নাম্বার পয়েন্টে আবারো বলছি আমরা অর্থনীতি সম্প্রসারণ নির্দিষ্ট কাল ধরে চলতে পারে না কারণ শ্রম বা প্রাকৃতিক সম্পদের সীমাবদ্ধতা এক্ষেত্রে কি প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে আর দীর্ঘমেয়াদে সর্বোচ্চ প্রবৃদ্ধি হার প্রকাশ পায় কি দীর্ঘমেয়াদে জিএন দ্বারা তাই এখন এখানে যদি না পূরণ হয় তাহলে কি হবে ভারসাম্য দেখা দিতে বাধ্য হবে ধরনের ফলাফল হতে পারে হ্যারড এই অভারসাম্যের ক্ষেত্রে তখন অর্থনীতি থেকে ইনস্টেবিলিটি দেখা দিবে বা নাইফেমস দেখা দিবে এটাই আমরা একটু চিত্রের সাহায্যে দেখো একটু দেখা এক নম্বরে কি বলেছে জি ডাবলিএন তাহলে অর্থনীতি অব্যাহত মন্দা ও বেকারত্ব দেখা দিবে এখানে খেয়াল করো সময় ও সময় দিয়েছে আর ও আই অক্ষে প্রকৃত প্রবৃদ্ধির হার এখন বলছে যে টি যে ও টি জিরো যদি টি সময়টা এখানে জিরো তে দেখেছে যে এই সময়ে পূর্ণ নিয়োগ স্তর আই হলো ওয়াই ডট তাহলে এর সাথে ব্যবধান কি জি ডাব্লিউ জি ডাব্লিউ দেখো জি ডাব্লিউ থেকে জিএন যদি জিডাব্লিউ বেশি হয় জি এন কম হয় আস্তে আস্তে যে সরি দেখো কম ক্ষেত্রে না বেশি বেশি জিএন এখানে উপরে উঠলে কম আর নিচে জি ডাব্লিউ এটা বেশি তাহলে এখানে অত্যন্ত অব্যাহত মন্দা অব্যাহত মন্দা আরেকটা বলছে জি ডাব্লিউ লেস দেন জিএন খেয়াল করো জি ডাব্লিউ টা এখানে আর জি এন টা নিচে নেমে গেছে তাহলে জিএন হলো বেশি জি ডব্লিউ কম তাহলে এই অবস্থায় কি হবে মুদ্রাস্ফীতি থাকবে এটা এটা ধারণা এই ধারণাটা ইনস্টেবিলিটি নাই বা দুটো মিলিয়ে ব্রড কোশ্চেন হলে দুটো মিলেই তোমাকে আনসার করতে হবে আর যদি আলাদা শুধু আসে তখন এটাও দিতে পারো ওইটাও সাথে এরপরে আমরা চলে যাচ্ছি ডোমার্স গ্রোথ মডেল ডোমার্স গ্রোথ মডেল হ্যাঁ হয়ে যাবে আমরা হ্যারোড মডেলের সাথে কি সঙ্গতিপূর্ণ ডোমান বর্ণিত মডেলে যে দুটি বিষয় মৌলিক গুরুত্ব পায় তাহলে মানে বলছে যে হ্যারোড এবং ডোমার দুজনের মডেলে একটা বিষয় সঙ্গতিপূর্ণ যেটা হলো গড় প্রান্তিক সঞ্চয় প্রবণতা আর ডোমারের মডেলে এখানে নতুন করে যেটাকে আর একটা নতুন সৃষ্ট মূলধনের উৎপাদিকা শক্তি যেটাকে সিগমা বলা হয় ডোমার এখানে ইনক্লুড করেছে যদিও এটাই গড় বা প্রান্তিক সঞ্চয় প্রবণতাকে এখানে আলফা বলেছে আলফা এবং নতুন সৃষ্ট মূলধনের উৎপাদিকা শক্তিকে উনি সিগমা বলেছেন আমরা এইভাবে সিগমার মাধ্যমে আমরা এখানে এখানে এটা সিগমা এবং আলফা শব্দ দিয়ে আমরা ইকুয়েশন গুলো দেখবো এখানে দুটি মৌলিক বিষয় হলো ডোমার্স গোট মডেলে দুটি একটা হলো গড় বা প্রান্তিক সঞ্চয় প্রবণতা যেটাকে আলফা বলছি আর নতুন সৃষ্ট মূলধনের উৎপাদিকা শক্তি যেটাকে আমরা সিগমা বলছি তাই না এখন আমরা দেখতে পাচ্ছি যে আহ হ্যারোডের মতো ডোমারো অর্থনীতিতে দুটি অর্থনীতি দ্বৈত ভূমিকার কথা বিনিয়োগের দ্বৈত ভূমিকার কথা বলেছেন এই দ্বৈত ভূমিকাটা হলো প্রথম ভূমিকাটা হলো প্রথমতটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলছেন বিনিয়োগ বৃদ্ধি পেলে মূলধন গঠনের মাধ্যমে আয় বৃদ্ধি পাবে মূলধন গঠনের মাধ্যমে কি পাবে বিনিয়োগ আয় বৃদ্ধি পাবে দেখো এখানে ডোমার মতে মূলধন গঠন বা বিনিয়োগের কথা বলেছেন এবং ডোমারের মতে মূলধন বিনিয়োগ বৃদ্ধি পেলে খেয়াল করো মূলধন বিনিয়োগ এখানে ডেল্টা কে ইকুয়াল টু ইনভেস্টমেন্ট এটা বৃদ্ধি পেলে আয় বৃদ্ধি ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি

প্রথমত জুমারের মতে এটা ডেল ওয়াই বাই ডেল টি ইকুয়াল টু ডেল আই ইনটু 1 বাই আলফা এটা আমরা সমীকরণ এখানে এক নাম্বার দেই নাই আমি এটা তোমার একটু প্রথম প্রথম সমীকরণে চিন্তা করলাম আর দ্বিতীয় কথা বলছেন প্রথমত বলছিলেন কি মূলধন বিনিয়োগ বৃদ্ধি যা আই বৃদ্ধিতে রূপান্তর হয়ে যাবে আর দ্বিতীয় ভূমিকা কি বলেছেন তিনি অতিরিক্ত উৎপাদন ক্ষমতা বা সামর্থ্যের সৃষ্টি করা অতিরিক্ত উৎপাদন ক্ষমতা বা সামর্থ্যের সৃষ্টি করা এক্ষেত্রে ডুমারের মতে কি অর্থনীতি উৎপাদন ক্ষমতার বৃদ্ধির হার হলো আমরা এখানে সূত্র সাহায্যে দেখাচ্ছি ডেল পি বাই ডেল টি ডেল পি বাই ডেল টি ইন্টু ইনভেস্টমেন্ট সিগমা খেয়াল করো এখানে খেয়াল করো তুমি আর ধারা এখানে মূলধনের গড় সম্ভাব্য উৎপাদনশীলতা ব্যাখ্যা করছে এখানে ডেল পি বাই ডেল টি ইন্টু ওয়ান বাই আই এখানে ডেল সম্ভাব্য উৎপাদনশীলতা আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি সূত্রটা কি ডেলি বাই ডেল টু আই সিগমা আর সিগমাকে এই পাশে নিয়ে আসি আমরা ডেলপি বাই ডেলটি ইন্টু ওয়ান বাই আই এটাকে আমরা আরো বাই ডেলটি বাই আই তাহলে এখানে আমরা কি দেখতে পাবো সামগ্রিক চাহিদা সামগ্রিক চাহিদা সমন্বয় করবে আর নির্বিনিয়োগ বৃদ্ধির ফলে সৃষ্ট আয়ু সৃষ্ট উৎপাদন ক্ষমতা সমান হতে হবে এবং সামগ্রিক চাহিদা ও সামগ্রিক যোগান কি থাকবে সমান হবে কোনো ঘাটতি হবে না কোনো উদ্বৃত্ত হবে না হম ডুমারের মধ্যে দেখো সামু জায়গায় দুটো বিষয় এখানে উল্লেখ করেছে এক নাম্বার হলো এক নাম্বারে বলছে এখানে যে তোমার যদি ডেলাই বাই আই আলফা সিগমা সমান হয় তাহলে অর্থনীতিতে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান পরস্পর সমান হবে কি ডেল আই বাই আই ইকুয়াল টু আলফা সিগমা এ দুটো সমান হলে তোমার কি হবে অর্থনীতিতে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান সমান হবে এবং সেখানে অর্থনীতির দীর্ঘমেয়াদে পূর্ণ নিয়োগ ভারসাম্য বৃদ্ধির হার বজায় থাকবে তাহলে আমরা কি এখানে ডোমারের গ্রোথ মডেলে আমাদের মূল বিষয়টা হলো ডেল আই বাই ডেল ডেল আই বাই আই ইকুয়াল টু আলফা সিগমা এটা যদি সমান হয় অর্থাৎ এটাকে আমরা বলতে চাইছি অসামগ্রিক চাহিদা ও যোগান সমান হলে অর্থনীতিতে পূর্ণ নিয়োগজনিত জনিত দীর্ঘমেয়াদি পূর্ণ নিয়োগজনিত কি হবে ভারসাম্য প্রবৃদ্ধির হার বজায় থাকবে তারপরে দুই নম্বর সমীকরণ দুই নম্বরে বলেছে যে ডেল আই বাই আই মানে এটাকে এখানে বলছে যদি এটা গ্রেটার দেন লেস দেন হয় তখন কি হবে এটা গ্রেটার দেন আচ্ছা এটা গ্রেটার দেন লেস দেন হয় তাহলে সেক্ষেত্রে ডেলাই ডেলাইক টু আলফা সিগমা এগ্রিগের ডিমান্ড এগ্রিগের সাপ্লাই সমান থাকবে কিন্তু যদি এটা গেটার দেন হয় অর্থাৎ এগ্রিগের ডিমান্ড গেটার দেন এগ্রিগের সাপ্লাই হয় তাহলে কি হবে চরম মুদ্রাস্ফীতি আসবে তাহলে অর্থনীতিতে চরম মুদ্রাস্ফীতি দেখা দিবে এবং ডেলাই বাই আই লেস দেন আলফা সিগমা হয় তাহলে অর্থনীতিতে সামগ্রিক যোগান অপেক্ষা সামগ্রিক চাহিদা কম হবে তাহলে অর্থনীতি কি চরম মন্দ অবস্থা বেকারত্ব দেখা দিবে তাহলে আমরা দেখো মূল এখানে সমীকরণে আমরা কি পেলাম যে এটা খেয়াল রাখবা যে সমীকরণ তো আমরা বের করে সুন্দর করে এখানে আমরা শেষ পর্যন্ত কি পেয়েছিলাম ডেলাই বাই আই ইকুয়াল টু সিগমা আলফা বা আলফা সিগমা যেটাকে আমরা বলছি গ্রিকের সামগ্রিক চাহিদা সমান সামগ্রিক যোগান এবং সে অবস্থা পূর্ণ নিয়োগ এবং ভারসাম্য অবস্থা এবং নির্বিনিয় বৃদ্ধি করেই সেটা সম্ভব তারপর লাস্ট অফ অল দেখো ডোমার মডেল অনুসারে আমরা যদি লাস্টে উপসংহারে যাই তাহলে নিট বিনিয়োগ বৃদ্ধি বা মূলধন গঠন এমন ভাবে বৃদ্ধি করতে হবে যেন অর্থনীতি সামগ্রিক চাহিদা সামগ্রিক সমান হয় পূর্ণ নিয়োগ অবস্থা বিরাজ করে ভারসাম্য প্রবৃদ্ধির হার হয় এবং দীর্ঘমেয়াদে আর যদি এটার বিপর্যয় ঘটে তাহলে চরম মুদ্রাস্ফীতি এবং চরম মন্দাবস্থার মতো বিপর্যয় দেখা দিবে তাহলে আমরা এখানে ডোমার মডেল ভ্যারোড মডেল আলাদা করে ব্যাখ্যা করলাম আর ডোমার মডেলকে ব্যাখ্যা করলাম আমরা যদি সামগ্রিকভাবে একটু খেয়াল করি হ্যারোড মডেলে কি বলেছে জি জি এ ইকুয়াল টু জি ডব্লিউ ইকুয়াল টু জি এন আর ডোমাস মডেলে কি বলেছে ডেল আই ডিভাইডেড বাই আই ইকুয়াল টু আলফা সিগমা এরকম এই অবস্থা হলে উভয় ক্ষেত্রে নিট বিনিয়োগের বৃদ্ধির মাধ্যমে তোমার কি অর্থনীতিতে পূর্ণ নিয়োগ অবস্থা বিরাজ করবে এবং ভারসাম্য হবে এবং সেটা দীর্ঘমেয়াদ এটা বজায় থাকবে আর এর ব্যতিক্রম হলে যেমন হ্যারোডের ক্ষেত্রে আমরা দেখেছি জি ডব্লিউ চে যদি জি এন কম হয় তাহলে চরম কম হলে চরম মুদ্রাস্ফীতি আর বেশি হলে সরি বেশি হলে জি ডাব্লিউ বেশি হলে চরম মুদ্রাস্ফীতি আর জি ডাব্লিউ কম হলে চরম মন্দ অবস্থা সৃষ্টি হবে তাহলে সবসময় হ্যারোডের মতে জি এ ইকুয়াল টু জি ডাব্লিউ ইকুয়াল টু জি এন জি এ হলো অ্যাকচুয়াল গ্রোথ রেট জি ডাব্লিউ হলো ওয়ারেন্টেড গ্রোথ রেট আর জি উম এন হলো ন্যাচারাল গ্রোথ রেট এবং এখানে হ্যারোডের একটা প্রবলেম এর কথা বলেছে সেটা আমরা নাইফেস প্রবলেম বললাম মানে এটা এমন একটা প্রবলেম যদি জি ডাব্লিউ গ্রেটার দেন লেস দেন হলে সেখান থেকে বিচ্যুত হয়ে যাবে এটা একটা বড় প্রবলেম আর ডোমার এর ক্ষেত্রে এখনো প্রবলেম আসে নাই ডোমার এর ক্ষেত্রে বলেছে যে ডেল আই মানে চেঞ্জ অফ ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই আই ইকুয়াল টু সিগমা আলফা আর সিগমা আলফা কে আমরা কি বলেছে সিগমা আলফা হলো সিগমা হলো তুম আলফা হলো গড় বা প্রান্তিক সঞ্চয় প্রবণতা আর নতুন সৃষ্ট মূলধনের উৎপাদিকা শক্তি হলো সিগমা তাহলে দুটো সমান থাকতে হবে আর যদি ব্যতিক্রম ঘটে বিচ্যুত ঘটে তাহলে অর্থনীতি চরম মন্দা অবস্থা বেকারত্ব দেখা দিবে তাহলে আমরা হ্যারোড মডেলসে যে আলাদা করে এটা বুঝতে পারলাম আর ডোমাস মডেলে আলাদা করে বুঝতে পারলাম দুজনের নিট সুপারিশ করেছেন এবং দুজনেই কিন্তু মূলধনের উৎপাদন অনুপাত রেশিওর উপর গুরুত্ব দিয়েছেন নতুন মূলধন সৃষ্টির উপর গুরুত্ব দিয়েছেন আর গড় সঞ্চয় প্রবণতা প্রান্তিক সঞ্চয় প্রবণতার উপর গুরুত্ব দিয়েছে তো ঠিক আছে